Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সোহা ইউএসএ ব্লগ থেকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে সারাদিন আমাদের কেমন কেটেছে তারই একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে সকালে নাস্তা করেছি হাঁসের মাংস আর রুটি দিয়ে। তো যখন হাঁসের মাংস দিয়ে নাস্তা করছিলাম তখন সোহার বাবা হঠাৎ করে বলছিল হরিণের মাংস খাবো কিনা। তখন আমি বললাম ঠিক আছে খাওয়া যাক। তখন ওর বাবা আবার বললো তাহলে চলো যাই, হরিণের মাংস আনতে যেতে হবে লঙ্গাল্যান্ড, অনেক দূর, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে আমাদের এখানে যেতে। এই উইকে বাইরের ওয়েদার বেশ ভালোই চলছে, তো ভাবলাম তাহলে একটু দূরে যাওয়াই যাক, অনেকদিন দূরে কোথাও যাওয়াই হয় না। আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, সোহাকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, এখন আমরা রেডি হব। ফার্স্টে আমি সোহাকে রেডি করিয়ে দিব। এখন বাজে হচ্ছে 11:33। আমরাও কোথাও ঘুরতে যাওয়ার সময় বা বাইরে বেরোনোর সময় সোহাকে সবসময় আমি রেডি করিয়ে দিই, যেমন ওর ড্রেস পরানো, চুল বেঁধে দেওয়া, গেঞ্জি পরানো, ফেস ওয়াশ, ক্লিন করা, সব কিছু আমি করি। বাট যখন ওর জ্যাকেট পরানো লাগবে আর কি, মোজা পরানো লাগবে, তখন সোহা এত বেশি দুষ্টামি করে, সেটা আমি ওকে হ্যান্ডেল করতে পারি না। তখন হচ্ছে আমি সোহার বাবাকে দিয়ে দিই যে ওই কাজটা তুমি করে দাও, কারণ সোহা বাইরে যাওয়ার সময় খুব বেশি এক্সাইটেড হয়ে যায় আর ও এক্সাইটেডের জন্য কিছু পড়তেও চায় না, ও দৌড়াদৌড়ি করে, অনেক ছোটাছুটি করে। এই জন্য এই কাজটা ওর বাবাকে দিই। আমার প্রত্যেক ভিডিওতে দেখেছেন যে সোহার বাবা এই যাওয়ার সময় সোহাকে রেডি করিয়ে দিচ্ছে। এই তো আমরা একদম রেডি হয়ে সবাই বাইরে বেরিয়ে এসেছি। এই তো আমাদের গাড়িও নিয়ে এসেছে ওর বাবা। তো আমরা এখন গাড়িতে উঠে যাব। আমাদের সাথে সোহার বাবার দুটো ফ্রেন্ডও যাচ্ছিলো, আমরা চারজন, আমি, সোহা, সোহার বাবা, সোহার দাদু আর হচ্ছে সোহার দুটো আঙ্কেল, মোট 6 জন আমরা যাচ্ছিলাম। তো ভাবলাম আজকে তো সোহাকে কার সিটে বসানো যাবে না, সোহাকে কোলে নিয়ে বসতে হবে, এই জন্য সোহার বাবাকে সোহাকে কোলে নিয়ে বসেছে। গাড়িতে ওঠার সময় দেখি গাড়ির একটা চাকার হাওয়া কমে গিয়েছে, আবার গাড়িতে গ্যাসও কম ছিল, যেহেতু অনেক দূরে যাব গ্যাস তো বেশি করে নিয়ে যাওয়া লাগবে, কারণ যেতে হবে আবার ফিরে আসতে হবে। তো ভাবছিল তাহলে রওনা দেওয়ার আগেই গ্যাস নিয়ে যাই। গাড়িতে গ্যাস দেওয়ার জন্য এখানে গাড়ি পার্ক করেছি আমরা সবাই, একটু গাড়ি থেকে বের হয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর আজকে। এই তো আমরা গাড়িতে গ্যাস ভরে নিয়ে বিসমিল্লাহ বলে রওনা দিয়েছি। আমরা 2 থেকে 2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছাবো লঙ্গাল্যান্ড, অনেক দূর, হরিণের মাংস আনার উদ্দেশ্যে। এই তো আমরা পৌঁছে গিয়েছি, মনে হচ্ছে এই রওনা দিলাম আর পৌঁছে গেলাম, মোটেও এরকম না, আমরা অনেক দূরের রাস্তা পাড়ি দিয়ে পৌঁছেছি। আর গাড়িতে আমরা 2-1 জন ঘুমিয়েও গিয়েছিলাম। তো যাই হোক, এই তো চলে এসেছি। বাট একটা দুঃখের বিষয়, এখানে এসে শুনি যে হরিণের মাংস নেই, একটা ছিল বাট সেটা বিক্রি হয়ে গেছে। তো ওরা দোকানে এসে বলছিল ওনাকে যে আমরা বলে এসেছি আপনাকে, তো কেন রাখেননি, তো উনি সরি টরি বললো। তো যাই হোক, হরিণের মাংস তো নেওয়া হলো না, বাট ফ্রোজেন ছিল, ফ্রোজেন আমরা নিব না, আমরা চাচ্ছিলাম একদম ফ্রেশ হরিণ কেটে মাংস নিয়ে আসতে, তো সেটা যেহেতু হলো না আর নিব না। তো ভাবলাম যে পাশে একটা খামার আছে, খামারটা দেখে যাই। এখানে অনেক খামার আছে, একটা না বাট উইন্টার তো এখন, এই জন্য জাঁকজমক নেই সেভাবে। সোহার বাবা বলছিল সামারের সময় বাইরে ওরা অনেক পশু পাখি বের করে রাখে, মানুষজন দেখতে আসে, কিনতে আসে, তখন অনেক জাঁকজমক থাকে, বাট এখন উইন্টার তো, এই জন্য শীতের ভয়ে মরে যাবে, এই জন্য ওরা বের করে না। এইটা হচ্ছে পুরো খামারটা, বেশ বড় ছিল, সামনে আরও অনেক জায়গা আছে।
আমরা একদম রিভার হেডের কাছাকাছি চলে এসেছি। এখানে অনেক ঠান্ডা ছিল, আমরা যখন দেখেছি তখন কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল ওইদিকে, বাট এইদিকে বেশ ঠান্ডা ছিল। হঠাৎ মনে হচ্ছিল একদম বরফ হয়ে যাচ্ছিল এরকম অবস্থা। মাম্মি তুমি দেখছো কিছু? পাপা ওই যে বাবা একটু মুখ বের করে দিচ্ছে, এই তো মুখ বের করে দিচ্ছে, সবাই তো মুখ বের করে দিচ্ছে। এখানে এসে পশু পাখি দেখে সোহা তো বেশ এক্সাইটেড হয়ে গিয়েছে। ছাগলগুলো দেখে কি করছে দেখতেই পাচ্ছেন। খামারের চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, এদিকে দুইটা গরুও ছিল। ঠান্ডার কারণে ওরা বেশি পশু পাখি বের করেনি, দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে আছে খামারটা, একদম নেই বললে চলে। দু একটা করে রেখেছে, এদের খাবার পানিটাও বরফ হয়ে গিয়েছে। তাইলে কি পরিমাণে ঠান্ডা এখানে, যে খাবার পানিটা দিয়েছে খেতে সে পানিটাও বরফ হয়ে গিয়েছে। আমরা এখন উপরে উঠে এসেছি, দেখি এদিকে কোনো পশু পাখি আছে কিনা। তো এদিকেও কিছু কিছু আছে, আর সামনে একদম খোলা মাঠ রেখেছে। এদিকে ছিল একদম আমাদের দেশি মুরগি। মুরগিগুলো দেখে সোহা যা করেছে, ও তো মুরগি ধরার জন্য পুরো পাগল হয়ে গিয়েছিল, মুরগি সে ধরবেই। চলে গেছে, ওকে টাটা বলে দিয়ে আসে, টাটা বলে দাও, টাটা। আচ্ছা চলে এসো, এই যে মাম্মি, মাম্মি হাত ধর, শেষ আমাদের বই মাম্মি দিস ওই। এই তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন একটু খেতে এসেছি। এখান থেকে একটু ডানকিন কিনে খাবো, সবারই ক্ষুধা লেগেছে, সারাদিন সবাই বাইরেই আছি।
তো এখান থেকে সোহা দেখেছে সানগ্লাস, ও একটা সানগ্লাস নিতে চেয়েছে, তো বাবা ওকে একটা দিয়েছে। এটা যেহেতু ওর না, তারপরেও ও নেবে, তো আমি ভাবলাম যে ও নিচ্ছে নিক, আমি ইউজ করব, সমস্যা নেই। তো ওকে একটা সানগ্লাস দেওয়া হলো, আমার পছন্দ মতোই দিয়েছি। এখান থেকে অনেক কিছু কিনেছে, আমরা সবাই একটা করে স্যান্ডউইচ খেয়েছি। এখন এই তো রওনা দিয়েছি বাসা যাওয়ার উদ্দেশ্যে, সারাদিন আজকে ঘোরাঘুরিতেই গেল। আমরা রওনা দিয়েছি 12টার দিকে আর বাসায় পৌঁছেছিলাম 5টার সময়। বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর বাইরে দেখতেই পাচ্ছেন সূর্যটা একদম ডুবে যাচ্ছিল, এমন অবস্থা, দেখতে বেশ ভালো লাগছিল এই দৃশ্যটা। আমিও ভিডিও করতে করতে গেলাম সারা রাস্তা। আজকে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, অনেক কিছু দেখেছি, ঘুরেছি, ভালো লেগেছে। তারপরে কিন্তু আমাদের যে ইচ্ছাটা ছিল যে হরিণের মাংস নেওয়ার, সেটা হয়নি, এটার উদ্দেশ্যে কিন্তু এখানে আসা, বাট আসল উদ্দেশ্যটা হয়নি। কিন্তু যেটুকু এনজয় করেছি এটা অনেক, বিশেষ করে আমার মেয়েটা অনেক এনজয় করেছে, আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে, ও প্রতিটা পশু পাখি দেখে কী করছিল আর কতটা খুশি ছিল। এই তো বাসায় যেতে যেতে সহ ঘুমিয়ে পড়েছে ওর বাবার কোলে, ও অনেক টায়ার্ড হয়ে গিয়েছে কারণ সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছে। বাসায় যেতে যেতে সহর বাবাকে বলছিলাম আমাদের একটু কাঁচা সবজি কেনা লাগবে, তো ওর বাবা বলছিল তাহলে তোমরা বাসায় তোমাদেরকে নামিয়ে আমি সবজি নিয়ে আসি। তো এই তো সহর বাবা সবজি নিয়ে এসেছে, আর আমি এখন এগুলো সব রেডি করে রাখবো। আবার আমরা তো সারাদিন রান্নাও নিয়ে, এখন একটু ভাজি করা লাগবে কারণ রাতে সবাই একটু রুটি খাবে, তো আমি একটু ভাজি করবো আর কি। আমি কাঁচা বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি, আবার কাঁচা মরিচ, তো কাঁচা মরিচের বোটাগুলো ফেলে রাখতে হবে, নাহলে মরিচগুলো পচে যায়। সারাদিন ঘুরে ঘুরে আমিও খুব টায়ার্ড হয়ে গিয়েছি, তো আজকের ভ্লগে আর কিছু দেখাবো না, আজকের ভ্লগটা এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর নেক্সট ভ্লগ দেখার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।